বলতে হবে গায়েসের নতুন আরেকটি ভিডিও নিয়ে ক্লায়েন্ট সাইড জাভাই টিউটোরিয়াল সিজ যে আজকের পর্বে আমরা কথা বলতে যাচ্ছি কুয়েরি সিলেক্টর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আগে কুয়েরি সিলেক্টর জাভাইস্ক্রিপ্টের অন্তর্ভুক্ত ছিল না অর্থাৎ দমের অন্তর্ভুক্ত ছিল না যেই কাজটা করার জন্য আমাদেরকে জেকোয়ারি ব্যবহার করা হতো আর কুয়েরি সিলেক্টরের কারণেই মেনলি জাভাইস জেকুয়ারিটা খুব বেশি পপুলার ছিল কুইরি সিলেক্টরের থিওরিটা কিন্তু খুব সিম্পল আমরা যে কোনো এইচটিএমএল ডকুমেন্টে স্টাইল সেট করার জন্য ব্যবহার করে থাকি সিএসএস তো আর সিএসএসে প্রত্যেকটা এলিমেন্টসকে সিলেক্ট করার বিভিন্ন রকম সিলেক্টর আছে যেমন আমরা যদি একটা ক্লাসকে সিএসএসে সিলেক্ট করতে চাই তাহলে ওই ক্লাস নেমের পূর্বে একটা ডট সাইন বসিয়ে দিই ডট ক্যারেক্টারটা বসিয়ে দিই তাহলেই আমাদের সিলেক্ট হয়ে যায় আবার কোনো আইডি যখন আমরা সিএসএসএ সিলেক্ট করতে চাই তখন আমাদেরকে সামনে পাউন্ড সাইন বা হ্যাশ সাইনটা বসাতে হয় তাহলে আবার সেই আইডিটা আমরা সিলেক্ট করতে পারি আবার ট্যাগ সিলেক্ট করার ক্ষেত্রে আমরা ট্যাগ নেমটা ডিরেক্ট বসিয়ে দিই চাইল্ড করার ক্ষেত্রে প্রথমে সেই ট্যাগ নেম তার ভেতরে যেই এলিমেন্টটা আছে যে অর্থাৎ আমি যদি জাম্বোট্রন জাম্বোট্রনের ভেতরে এই ওয়ানটাকে গ্র্যাপ করতে চাই অর্থাৎ সিলেক্ট করতে চাই তাহলে আমরা লিখবো জাম্বো টন একটা ক্লাস নেম জাম্বো ট্রন তারপরে স্পেস দিয়ে এইচ ওয়ান এইভাবে করে আমরা লিখতে পারি এটা হচ্ছে সিএসএস এর রুলস আর এই রুলসটা আমরা জাভা স্ক্রিপ্টও অ্যাপ্লাই করতে পারি যেটার সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে যে কোয়েরি যে কোয়েরির মেইন মিনিংসটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট কুয়েরি মানে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে এই ডকুমেন্টের ভেতর থেকে কোয়েরি করে একটা এলিমেন্টকে খুঁজে বের করবে এই জন্যই এর নাম মেনলি যে কোয়েরি বর্তমানে আমাদের জেকোয়ারি ব্যবহার করার কোনো দরকার নেই এই কাজটা করার জন্য ডমের যে লেটেস্ট এপিআই আছে সেই এপিআইতে দুইটা মেথড আছে একটা হচ্ছে কোয়েরি সিলেক্টর আর একটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল এই দুইটা মেথড ব্যবহার করেই আমরা যে এর এই কাজটা করতে পারি আর যেই জন্য বর্তমানে আমাদের জেকোয়ারির আর প্রয়োজন নেই আর আজকে আমরা সেটাই দেখতে যাচ্ছি কীভাবে যে কোয়েরি ব্যবহার করে আমরা এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে পারি আগের ভিডিওতে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দেখেছিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দেখেছিলাম ডকুমেন্টস ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দেখেছিলাম তো এই এপিসোডে আমরা কি করতে যাচ্ছি সেগুলোকে রিপ্লেস করতে যাচ্ছি এবং জাস্ট ব্যবহার করতে যাচ্ছি কুইরি সিলেক্টর আপাতত আমি সমস্ত কোডকে কমেন্ট আউট করে দিচ্ছি এবং পরবর্তীতে এই কোডটাকেই আমরা জাস্ট যেখানে ডকুমেন্টের গেট এলিমেন্ট বাই আইডি ব্যবহার করেছে সেটা কুইরি সিলেক্টরের মাধ্যমে অ্যাপ্লাই করব এবং দেখব যে এটা কাজ করে কি না তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ট্যাগটা কন্টেইনারের যে ক্লাসটা সেই ক্লাসটা আমরা গ্র্যাব করতে চাচ্ছি অর্থাৎ সিলেক্ট করতে চাচ্ছি কুইরি সিলেক্টর দ্বারা এবং সেটা আমরা কনসোল লগে দেখব যে আমাদের সত্যিকার অর্থেই কন্টেইনারটা সিলেক্ট হয়েছে কিনা তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ভ্যারিয়েবল নিতে হবে লেট সাপোজ আমি নাম দিলাম কন্টেইনার সেম নামটাই দিলাম এবার আমাদের দরকার কুইরি সিলেক্টর মেথডটা অ্যাপ্লাই করার এবং সেটা করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর কুইরি সিলেক্টর অ্যাকচুয়ালি দুইটা মেথড আছে তো দুইটা মেথডটা আমি পরবর্তীতে আসছি যখন আমরা কুয়েরি সিলেক্টর ব্যবহার করব সেটা ওই নামের বা ওই ক্লাসের প্রথম এলিমেন্টটাকে সিলেক্ট করবে ওকে একদম সেম টু সেম আমরা সিএসএস এ যেই কোয়েরি সিলেক্টরটা ব্যবহার করতাম সিলেক্টরটা ব্যবহার করতাম সেটাই আমরা এখানে ব্যবহার করব জাস্ট ডট দিয়ে কন্টেইনার ওকে এইবার আমরা কনসোল লগ করে দেখার চেষ্টা করি কনসোল ডট লগ আমরা আউটপুটে কন্টেইনারটাকে পাচ্ছি কিনা ওকে সো সেভ করি সেভ যদিও আমাদের এখনো এটা রান করা নেই তো রান করার জন্য আমরা কি করব এনপিএম স্টার্ট কমান্ডটা দিব আপনারা খেয়াল করবেন যে আপনারা সেম ডিরেক্টরিতে টার্মিনালে সেম ডিরেক্টরিটা ওপেন করেছেন কি না যদি ওপেন না করে থাকেন তাহলে কিন্তু এটা কাজ করবে না সো পাওয়ার জন্য এখান থেকে রাইট ক্লিক করবেন কপি প্যাথ করবেন করে ওখানে সিডি করবেন অর্থাৎ টার্মিনালে আপনি যে সিডি ওই প্যাথটা পেস্ট করে দিলেই হবে এটা অটোমেটিক্যালি আপনার ওয়েব পেজটা ব্রাউজারে ওপেন করে দিবে যখন আপনি এনপিএম স্টার্ট কমান্ডটা রান করবেন এবার আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করে কনসোলটা দেখার চেষ্টা করি অনেক কিছু দেখাচ্ছে সেটা আমাদের মুখ্য বিষয় না এটা হচ্ছে অনেক সার্ভারের কারণে অর্থাৎ আমাদের যেই সার্ভারটা লোকাল সার্ভারটা ব্যবহার করা হয়েছে সেই কারণে আচ্ছা এই যে লোড নিতে পারছে না কারণ হচ্ছে বর্তমানে আমার নেটটা নেই যে খেয়াল করতে পারছেন কিনা আমি জানি না বর্তমানে আমার নেটটা আউট হয়ে গেছে কেন যাই না তো এই যে দেখুন আমরা বলেছিলাম লেট কন্টেইনার কন্টেইনার সিলেক্টর তারপরে কনসোলক করেছিলাম কন্টেইনারটাকে এইবার খেয়াল করুন যে এই যে দেখুন এখানে আমাদেরকে বলছে ডিভ ক্লাস কন্টেইনার আমরা যখন কনসোল কনসোলক করেছি তখন আমরা সত্যিকার অর্থেই দেখতে পাচ্ছি আমাদের কন্টেইনারটা স্কিনে আউটপুট করছে ঠিক সেম ভাবে যদি আমরা কোন ট্যাগ নেম দ্বারা দিতাম সাপোজ আমরা এখানে জাস্ট ডিভ দিতাম তাহলে কি আসতো আমরা দেখা আমরা দেখার চেষ্টা করি এইবার খেয়াল করবেন এইবার আবার এসে কন্টেইনারটা কারণ আমাদের প্রথম যখনই আপনি কুইরি সিলেক্টর ব্যবহার করবেন তখন আপনার ওই যে সিলেক্টরটার সর্বপ্রথম যেটা আছে সেটাই আসবে অর্থাৎ ডিপ ব্যবহার করেছি আমরা সিলেক্টরের ভেতরে তাহলে আমাদের প্রথম ডিপ যেটা সেটা আসছে আর যদি আমরা এখানে বলতাম কুইরি সিলেক্টর অল ঠিক আছে কুইরি সিলেক্টর অল মেথডটা ব্যবহার করতাম তাহলে কি হতো সমস্ত সমস্ত ডিভ অর্থাৎ এই যে সিলেক্টরটা এই সিলেক্টরের অন্তর্ভুক্ত যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে একটা এর লাইক ডাটা স্ট্রাকচারে রিটার্ন করতো এবার আমরা দেখতে পারবো যে আমাদের অ্যারের মতো একটা ডাটা স্ট্রাকচার এসছে এই যে দেখুন এখানে আমাদের দশটা নোট লিস্ট পেয়েছে ঠিক আছে একটা হচ্ছে ডিপ কন্টেইনার ডিপ জাম্বোটন ডিপ ঘোস্ট বক্স ঘোস্ট বটমি আমি অনেক কিছু পেয়েছে তো এতগুলো কেন পেয়েছে আমি যাই না এগুলো অ্যাকচুয়ালি আমার একটা এক্সটেনশন আছে ঘোস্ট নামের এই যে এখানে ঘোস্ট নামের একটা এক্সটেনশন আছে যেই জন্য সমস্ত ডিপ পেয়েছে কিন্তু আমাদের মেন ডিপ কোনগুলো আমাদের মেন ডিপগুলো হচ্ছে কন্টেইনার আর চাম্বোট্রন এই দুইটা মেনলি হচ্ছে আমাদের এই দুইটা ডিপ আর বাকিটা হচ্ছে আমার এক্সটেনশন বসিয়ে নিয়েছে আচ্ছা যদি আমরা বলতাম ডিভ এইস ওয়ান তাহলে এইস ওয়ানের জন্য কোয়েরি সিলেক্টর অল এইস ওয়ান যতগুলো এইস ওয়ান আছে সমস্ত এইস ওয়ান সিলেক্ট করে ফেলতো একটু লোড নিচ্ছে এই যে এই যে দেখুন যে আমাদের দুইটা এইস ওয়ান আছে একটা হচ্ছে এইস ওয়ান তার সাথে একটা আইডি দেওয়া আছে মাই এইস ওয়ান এবং আরেকটা এইস ওয়ান আছে যার সাথে কোনো আইডি দেওয়া নেই এটার সাথে একটা আইডিও দেওয়া আছে এবং একটা ক্লাসও দেওয়া আছে সেটা পুরোটাই আমাদেরকে শো করছে এবং এখানে হাইলাইটেড করছে ব্রাউজারে এটা হচ্ছে সেকেন্ডটা এই হচ্ছে কুইরি সিলেক্টর অল এবং কুইরি সিলেক্টরের ভেতরে ডিফারেন্স কুইরি সিলেক্টর একটাই সিলেক্ট করবে অর্থাৎ আপনি যেই সিলেক্টরটা দিবেন এখানে যে সিলেক্টরটা ব্যবহার করবেন সেই সিলেক্টর যদি খুঁজে পায় পুরো এই স্টেমেল ডকুমেন্টটা ফাইন্ড করবে ফাইন্ড করে প্রথম যেটা পাবে সেটা রিটার্ন করবে কুইরি সিলেক্টর আর কুইরি সিলেক্টর অল সবগুলোকে সিলেক্ট করবে এই হচ্ছে মেনলি ডিফারেন্স সো কুইরি সিলেক্টর খুবই সহজ জাস্ট সিএসএস সিলেক্টর আপনি এখানে ব্যবহার করতে পারেন তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের আগের যে কোডটা আমরা ব্যবহার করেছিলাম লাস্ট এপিসোডে সেই এপিসোডের কোডগুলোকেই কুইরি সিলেক্টর দ্বারা অল্টার করে ফেলবো এখানে আমরা গেট এলিমেন্ট বাই আইডি ব্যবহার করেছিলাম সেখানে আমরা ব্যবহার করব কুয়েরি সিলেক্টর কুইরি সিলেক্টর অল না জাস্ট কুইরি সিলেক্টর আর যে কোনো যেহেতু আমরা কুইরি সিলেক্টর ব্যবহার করছি সেহেতু আমাদেরকে আইডি সাইনটা দিতে হবে এখানে আইডি সাইনটা দিয়ে দিতে হবে আর একটা জায়গায় আমরা মেনলি ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে এই এইস ওয়ানের ভেতরে ব্যবহার করেছি সেখানে তো এখানে আমরা লিখেছিলাম গেট ইলেভেন বাই আইডি এখানে আমরা অল দেওয়ার দরকার নেই আমরা অ্যাজ ইউজুয়াল কুইরি সিলেক্টরটাই ব্যবহার করি অলটা খুব কম সময় আমাদের কাজে লাগে এবং যেহেতু এটা আইডি সেহেতু সামনে হ্যাশ সাইনটা দিতে হবে এবং আমরা চেক করবো আমাদের বিহেভিয়ারে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো রকম কোনো পরিবর্তন আসে কিনা এই যে দেখুন আগে যে রকম কাজ করছিল সেম ভাবেই কাজ করছে আপনি যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি জানেন যে আমরা এইরকমই একটা কিছু তৈরি করেছিলাম একটা বাটন সেই বাটনটাতে ক্লিক করলে কি হবে ব্যাকগ্রাউন্ড কালার গুলো সবসময় চেঞ্জ হবে এই এইচ ওয়ান এর ওকে এবং আমরা একটা অ্যারেও নিয়েছিলাম এখানে এই যে একটা অ্যারে নেওয়া ছিল চারটা কালারের তো এই হচ্ছে মেনলি কুইরি সিলেক্টর এই কাজটাকে আমরা আরো সহজ করতে পারি প্রত্যেকবার ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর ডকুমেন্ট ডট সিলেক্টর এইভাবে না লিখে আমরা একটা ফাংশন বানিয়ে ফেলতে পারি ফাংশন ফাংশনের নাম দিলাম ডলার ডলার কেন দিলাম কারণ আমার অনেকটা যে কোয়েরির মতো দেখতে হবে তাই আমি ডলার দিলাম ওকে এবং এখানে আমরা বলে দিলাম সিলেক্টর জাস্ট একটা আর্গুমেন্ট নিলাম প্যারামিটারের ভেতরে যে সিলেক্টর সিলেক্টর এখানে আমরা রিটার্ন রিটার্ন ডকুমেন্ট ডট কোয়েরি করবে না জাস্ট কোয়েরি সিলেক্টরের জন্য নিলাম কোয়েরি সিলেক্টর এখানে যে সিলেক্টরটা আমরা আর্গুমেন্ট করে নিচ্ছি সেই আর্গুমেন্টটা আমরা পাস করে দিলাম ওকে এইবার আর আমাদের এত কিছু লেখার দরকার নেই সব জায়গায় আমরা কেটে দিই কেটে দিয়ে জাস্ট ডলার সাইনটা ব্যবহার করি এখানেও কেটে দিই এবং এখানেও কেটে দিই জাস্ট ডলার সাইনটা ব্যবহার করি এবার দেখেন যে কোডটা আমার কত শর্ট হয়ে গেল জাস্ট আমি প্রথমে কী করব প্রথমে একটা কোয়েরি সিলেক্টরের জন্য ফাংশন বানিয়ে নেব আমার প্রোজেক্টে তারপরে সেই ফাংশনটার নাম ধরে সব জায়গায় আমরা সিলেক্টর দিয়ে দিব অটোমেটিক্যালি সিলেক্ট হবে এবং ডলার সাইনটা সবচাইতে স্মলেস্ট এবং আপনারা হয়তো অনেকেই ডলার সাইনের সাথে পরিচিত কারণ আপনারা এর মধ্যে অনেকেই যে শিখে ফেলেছেন আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে জাভাস্কিপ শেখার পূর্বে আমরা যে শিখে ফেলি যেই কারণে ডলার সাইনটা আমাদের কাছে বেশি পরিচিত তাই না তো আচ্ছা সেভ করি সেভ করে যদি আমরা আবার রান করার চেষ্টা করি অটোমেটিক লোড নিয়ে নিয়েছে এবং দেয়ার ইজ নো ডিফারেন্স সো আমরা বুঝতে পারছি যে কুইরি সিলেক্টর ব্যবহার করলে আমরা আরও সহজে আরও সহজে যে কোয়ারি ব্যবহার না করেই যে কোয়ারির মতো একটা ফিল পাইতে পারি তাই না খুবই মজার এটা এবং এটা আমাদের অনেক হেল্প করবে ফিউচারের ভিডিওগুলোতে বা ফিউচারে আমরা যাই করি না কারণ ম্যানিপুলেশনের ক্ষেত্রে এই সিলেক্টর আমাদের অনেক হেল্প করতে যাচ্ছে তো আজকের ভিডিও আর লেন্দি করবো না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কী নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি স্টাইল নিয়ে কীভাবে আমরা জাভাইজকে ব্যবহার করে একটা ডম এলিমেন্টেড স্টাইল পরিবর্তন করতে পারি সেটাই দেখবো আমরা পরবর্তী ভিডিওতে আশা করছি আমাদের সাথেই থাকবেন গুড বাই